আধুনিক যুদ্ধক্ষেত্রে কয়েকশো কিলোমিটার দূরে বসেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজ করে মিসাইল। বর্তমানে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী বেশ কয়েক ধরনের মিসাইল ব্যবহার করে। এর মধ্যে অ্যান্টিশিপ মিসাইল বা ASHM, সারফেস টু এয়ার মিসাইল বা SAM, এয়ার টু এয়ার মিসাইল বা AA মিসাইল এবং ATGM ও ম্যানপ্যাড ঘরানার মিসাইল। তবে দুর্ভাগ্যবশত স্বাধীনতার এত বছর পরেও কোনো এক অজানা কারণে বাংলাদেশ এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহরে যুক্ত করতে পারেনি। তিন বাহিনীর মধ্য থেকে সবচেয়ে বেশি রেঞ্জ, কার্যকরী এবং সংখ্যার দিক থেকে মিসাইল ব্যবহারকারী ফোর্স হিসেবে বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে। বাংলাদেশের হাতে থাকা সর্বোচ্চ রেঞ্জের মিসাইল 210 কিলোমিটারের অধিকারী এই নৌবাহিনী। অটোমেট MKI ব্লক 4। ইতালির কাছ থেকে ক্রয় করা এই অত্যাধুনিক মিসাইল বর্তমানে বা নৌজা বঙ্গবন্ধু ফ্রিগেটে ব্যবহার হচ্ছে। এই ফ্রিগেট রেডি টু ফায়ার মোডে 4টি মিসাইল বহন করে এবং আরও কিছু মিসাইল জাহাজে স্টোর করা থাকে, যা পরবর্তীতে ম্যানুয়ালি লোড করতে হয়। এই মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 210 কিলোমিটার পর্যন্ত এবং এটি বাংলাদেশের হাতে সর্বোচ্চ রেঞ্জের মিসাইল। C802A নৌবাহিনীর বহরে থাকা C802A দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের মিসাইল এবং সংখ্যার বিচারে বাংলাদেশের বহরে থাকা সর্বাধিক মিসাইল। চীনের তৈরি এই মিসাইলটি দেশে তৈরি যুদ্ধজাহাজ থেকে শুরু করে অন্য দেশ থেকে আমদানিকৃত যুদ্ধজাহাজে এটি ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। প্রায় প্রত্যেকটি ফ্রিগেট এবং স্বাধীনতা ক্লাস কর্বেটে মিসাইলটি ইনস্টল করা আছে। C802A এর রেঞ্জ 190 কিলোমিটার পর্যন্ত। যেহেতু প্রতি বছরই নৌবাহিনী নতুন নতুন যুদ্ধজাহাজ সংগ্রহ করে, সে হিসেবে প্রতি বছরই নতুন করে C802A মিসাইলও বহরে যুক্ত হচ্ছে। C704 অ্যান্টিশিপ মিসাইলটিও চীনের তৈরি। এই মিসাইলটি দেশে তৈরি দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ক্রাফ্ট, ক্যাসেল ক্লাস কর্বেট এবং মিসাইল বোটে ব্যবহার হচ্ছে। এই মিসাইলটির সর্বোচ্চ রেঞ্জ 37 কিলোমিটার। FM-90 সারফেস টু এয়ার মিসাইল, এটি আমাদের তিন বাহিনীর হাতেই রয়েছে। এই সারফেস টু এয়ার মিসাইলের রেঞ্জ 15 কিলোমিটার অবধি। এই রেঞ্জের মধ্যে বিমান, হেলিকপ্টার এবং মিসাইল ধ্বংস করতে পারে। এটি একটি শর্ট রেঞ্জ SAM সিস্টেম, যার মূল কাজ গুরুত্বপূর্ণ স্থাপনা, যুদ্ধজাহাজ, বিমানঘাটের পয়েন্ট ডিফেন্স সুরক্ষা প্রদান করা। FL-3000N চীনের তৈরি এই SAM-এর ব্যবহারকারী বাংলাদেশ নৌবাহিনী। এই মিসাইলের রেঞ্জ 10 কিলোমিটার। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হল সুপারসনিক মিসাইল ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা। চীন থেকে নতুন ক্রয়কৃত টাইপ 056 কর্বেট এই মিসাইলটি ব্যবহার করে। R-27 এয়ার টু মিসাইল, এটি বাংলাদেশ বিমান বাহিনীর ভরে থাকা সর্বোচ্চ রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল। রাশিয়ার তৈরি এই মিসাইলটি প্রধানত আমাদের MiG-29 যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়। এই মিসাইলটি 80 কিলোমিটার দূরে থাকা প্রতিপক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করে দিতে পারে। R-73 এয়ার টু এয়ার মিসাইল, এটি রাশিয়ার তৈরি শর্ট রেঞ্জ মিসাইল। এটি মূলত 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে ডগ ফাইটে শত্রু বিমান ধ্বংস করার সক্ষমতা রাখে। PL-5 এয়ার টু এয়ার মিসাইল, চীনের তৈরি এই মিসাইলটিও শর্ট রেঞ্জের। ডগ ফাইটে 16 থেকে 18 কিলোমিটারের মধ্যে প্রতিপক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করার কাজে এটি ব্যবহৃত হয়। এছাড়া PL-9C চীনের তৈরি শর্ট রেঞ্জ মিসাইলও আমরা ব্যবহার করছি। এর পাশাপাশি বিভিন্ন ভ্যারিয়েন্টের অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ও ম্যানপ্যাড রয়েছে বাংলাদেশের।